এটা আসলে আমার মনে হয় এই যে আমাদের কতিপয় ব্যক্তি যাদেরকে দল থেকে অবধি দিয়েছি তারা একটা নিউজ করার জন্য একটা স্ট্যান্ড হিসাবে এই কাজটি করেছে। এটা কোনো বিষয় আমাদের কাছে না, আমরা এটাকে আমরা নিচ্ছি না, এটা হতেই পারে, এটা তারা একটা নিউজ করার জন্য তারা এই কাজটা করছে, এরপর আর তাদের কোনো খবর নেই। আমরা আইনগত ব্যবস্থা নিতাম, কিন্তু মাননীয় চেয়ারম্যান বললেন যে কি আইনগত ব্যবস্থা নিবা, এটা এসে ধরুন চোরের মতো এসে আবার পালিয়ে গেছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আর যে ব্যক্তিদের সম্পর্কে আমাদের আমাদের কয়েকজন বক্তা বলেছে, আমি নামটা বলতে চাই না, সে ব্যক্তিটির রুচি অত্যন্ত নিচ, ওর মতো লোক সম্পর্কে অন্তত আমার মুখে কোনো কথা বলে বলা আমার সাজে না, তাই আমি তার নামও নিই না, তার সম্পর্কে কিছু বলবো না। আমি বলবো এইটুকুই যে জাতীয় পার্টি প্রত্যেক দলেই তার নিজস্ব চলার পথে চড়াই উৎরাই হয়, অনেক সময় বিপর্যয়, অনেক সময় অনেক সমস্যা আসে, সেগুলি মোকাবেলা করতে হয়। হ্যাঁ, গত নির্বাচনে আমরা করেছিলাম অনেক আশা ভরসা নিয়ে, সে আশা অনুযায়ী নির্বাচনে আমরা কাঙ্ক্ষিত ফল পাই নাই, আমাদের কর্মীদের মধ্যে খুব আছে যন্ত্রণা, সেটা আমরা বুঝি। এগুলি বিপর্যয় কাটিয়ে আমরা আগামীতে আমাদের দলকে সংগঠিত করব, সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি। এখন পার্টি একটি পার্টি চলন্ত ট্রেনের মতো, একজন যিনি চালক তিনি ট্রেনটা চালান, বিভিন্ন স্টেশনে প্যাসেঞ্জার কিছু নামে কিছু উঠে, ভালো প্যাসেঞ্জারের নামে ভালো প্যাসেঞ্জার আরো ভালো প্যাসেঞ্জার সেখানে উঠে, চালক যদি ঠিক থাকেন তাহলে ট্রেনটা ভালো মতো চলে। তা আমাদের চালক গোলাম মোহাম্মদ কাদের তিনি ঠিক আছেন, সেই তার ট্রেন থেকে আমরা দুই চারজন যদি চলেও যায় এতে কিছু আসবে যাবে না, দল ঠিক থাকবে দলের জায়গায়। আর বাংলাদেশে অনেক মানুষ অনেক কথা বলেন, অনেক সমালোচনা করেন, গোলাম মোহাম্মদ কাদেরের সমালোচনা করেন, আমার সমালোচনা করেন, নির্বাচনে কেন গিয়েছিলাম অনেক সমালোচনা করেন। গয়েশ্বর রায় তাকে আমি চিনি ভালো করে, কেমন নেতা তার সম্পর্কে জানি বলতে চাই না, তিনি খুব বিরূপ মন্তব্য করেছেন কাদের সাহেব সম্পর্কে, আমার সাহেব সম্পর্কে, দলের সম্পর্কে, তার যে মানে কথা অরুচিকর কথা সেটা জবাব দিব না, শুধু এইটুকুই বলবো যে বিএনপি বহুবার চেষ্টা করেছে আমাদেরকে তাদের আন্দোলনে যাওয়ার জন্য, তাদের আন্দোলন সমর্থন দিতাম তাহলে আমরা খুব ভালো ছিলাম, আবার আওয়ামী লীগ তাদের সঙ্গে যদি জুট করি আমরা খুব ভালো। অর্থাৎ প্রত্যেকটা দল তার নিজস্ব প্রয়োজনে কাউকে ব্যবহার করতে চাইলে যদি ব্যবহৃত হয় তাহলে খুব ভালো। আমরা যদি আজকে বিএনপির যোগাযোগ করেছে অনেকবার নির্বাচন না যাওয়ার জন্য, আন্দোলনে যাওয়ার জন্য ইত্যাদি, যাই নাই ওনাদের খুব খারাপ লেগেছে, লাগতেই পারে, কারণ কোন দলের রাজনৈতিক পারপাস সার্ভ করার জন্য তো আমরা যেতে পারি না। বিএনপি যেমন একটা কৌশল আছে তাদের নিজস্ব দলে, আওয়ামী লীগের কৌশল আছে, আমারও জাতীয় পার্টি খুব বড় দল না হলেও আমাদের একটা কৌশল আছে, আমরা সেই কৌশল নিয়ে কিন্তু আছি। প্রত্যেক সময় প্রত্যেক দলের কৌশল অনুযায়ী হয়তোবা কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, কিন্তু প্রত্যেক দলের তো নিজস্ব একটা টেকনিক থাকে, কৌশল থাকে, কাজে যে যত গালি দিয়ে আজকে তো এটা স্বীকার করতে হবে যে যতই গালি দেন গোলাম মোহাম্মদ কাদের কিন্তু পার্লামেন্টে এখন বিরোধী দলীয় নেতা এবং ব্যারিস্টার আনিস বিরোধী দলীয় উপনেতা, এইটুকু অর্জন তো জনগণের কাছ থেকে আমরা পেয়েছি।